السلام عليكم. تو أنا إستري بناتي شيء. تو أنا موريس كاتي شيء. موريس موريس كاتي أنا إستري بناي. إذا أنغرا سار. بوس. دادن. شوي تي داد ديلو. شوي داد نيفن. إذا بي أنا بناي لام. إيه موريس كاتلا. أنغرا ترمس نيلو. ترمس نيلو. شكرا. إذا. ইফতারি করেন সবে সুস্থ শরীর রাখো ছেড়ে কামনা করি তো আপনারা সবাই এইভাবে ইফতারি বানাবেন করে দিলেন নমস্কারটা দিলেন হ্যাঁ আর বাবা তো গাইস এই সারা দিন রোজা থাকলে সন্ধ্যা সময় এটা ফুর্তি লাগে যে আমরা সারা দিন খুব কষ্ট করে থাকি রোজাটাই ভাই কষ্ট দা কত জনের পেট বিষব কত জনের মাথা বিষব রোজা না থাকার জন্য রোজা আইলি তো রোজাটা এক হাতে একটা দুঃখ লাগার কথা আজকে যা বছরে এক হাতে এক হাতে ইফতার করছে এই মানুষটা আজকে দুই তিন দিন হলো মারা গেছে অপারেশন করেছিল তার জন্য সবাই দোয়া করবেন যাতে জানি জান্নাত নসিব পায় খুব কষ্ট দুঃখ লাগা এক হাতে ওয়াও ভাই খুব দুঃখ লাগে সেজন্য সবাই রোজা থাকবেন তো এটা বিশেষ অনুরোধ এক হাতে দেখেন রোজা থাকছি যা বছর ইফতার করছি এক হাতে তো আজকে সে মাটির তলে হুই আসছে এটাই আঙ্গুরের নীতি আমরা যদি আসি কেউ সিরিজটাই থাকবো না দুনিয়াটা অল্প জন্য ভাই সবাই রোজা থাকছেন রোজাটা সব দরকারি তো আর একটা বিশেষ কথা যেটা রোজা থাকলে কী কী উপকার হয় তো ফার্স্টের দশ দিন থাকবেন যেটা পেরামন্ড ধরেন বড় বড় বেমার হয় বেমারের থেকে ফার্স্টের দশ দিনে আপনার সে বেমারটা অল্প রোধ করব তারপরে দশ দিনে আরও একটু বেশি করব আর লাস্টের দশ দিনে আনের যেটা বড় বেমারের থেকে আল্লাহ মুক্তি করে দিচ্ছে এটাই আঙ্গরে রোজার সবচেয়ে ফজিলত বেশি দিছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ রোজা দেওয়ার জন্য আমরা এত সেফটি নেওয়ার জন্য তো রোজা রাখার জন্য সবাই রোজা রাখবেন তো আমরা ইফতারি তো সব রেডি করলামই পারাই কিন্তু এ সারের খুব কষ্ট সবাই খুব কষ্ট দেখেন না মনটা সবসময় নরম করে থাকে কারণ সারের অল্প টেনশন আছে ছোটকালে খাইতাম আমরা ছোটকালে খাইছি এইভাবে পুরা রেডি করে হালিলাম তো দুঃখ নাই অল্প নিয়ে এলো তারপরে সব রেডি আমরা রেডি অল্প পাতে আমরা ইফতার করবো রকিবুল ভাই আহনো মোবাইলে চার দেখতেছে দেখেন ইফতারে ইফতার করবো আমরা সবাই রেডি হয়েছে তো কিছু কয় দেন কিছু কয় দেন রোজার বিষয় যারা যারা রোজা থাকে না সবাই রোজা থাকতেন সুস্থ থাকতেন স্যার আমার কিছু কবে লাগা নাই যার যার কবরে হেঁটে তাই তাই যাবো যদি কবরে চিন্তা থাকে যাওয়ার চিন্তা যদি থাকে রোজা রাখবো নাই নাই
আজান দিব আর ও তো টাইম আছে তো আপনারা সবাই রোজা থাকবেন ফজিলত পাবেন এই মাসে বলে রোজা থাকলে বেশি বেশি ফজিলত পাওয়া যায় এবং রহমতের মাস তো এহেনি।